রঞ্জনাস বেস কিচেন এন্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি বানাতে চলেছি ওরিও ডেজার্ট। কিছু ওরিও বিস্কুট ভেঙে নিচ্ছি, কিছু দুভাগ করে রাখা। বিস্কুট গুলো দুধে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তা খির খির করে নেব। হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা বোলের মধ্যে এই দুধটা যে খির খির বানিয়েছি ওরিও বিস্কুট ভাঙা দিয়ে, সেটা সুন্দরভাবে মিলে গেছে। দেখুন, আস্তে আস্তে একটা বোলের ওপর তুলে নিচ্ছি। ওরিও বিস্কুটগুলো এবার দুধের মধ্যে যেগুলো বললাম দুভাগ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বোলের মাঝখানটায়। দুধ কিছুটা দুধ ক্ষীর যেটা করেছিল দিয়ে বিস্কুট দিয়ে আবার আমি ক্ষীরটা ওর ওপর দিয়ে দিচ্ছি। আবারও কিছু বিস্কুট উপরে চাপিয়ে দিচ্ছি, আবারও কিছুটা দিয়ে দেব। দিয়ে কমপ্লিট হয়ে গেছে আমার, ফ্রিজারের ভিতর ঢুকিয়ে দিলাম। দেখুন কি সুন্দরভাবে জমে গেছে, দারুণ লাগছে। এবার এক পিস কেটে দেখাবো। দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি, দারুণ জমেছে। সফট, শক্তও না নরমও না, কি সুন্দরভাবে কেটে যাচ্ছে। ট্রাই করবেন কিন্তু। তো আশা করছি তোমাদের খুব ভালোই লেগেছে, সেই জন্য লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে গিয়ে ক্লিক করতে ভুলো না একদম। তাহলে নতুন নতুন রান্না নিয়ে তোমার সামনে আবার যথারীতি আমি হাজির হতে পারবো। আজ এতটাই, নমস্কার।